হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে। আর আজকের তো বৃষ্টি পড়ছে, কী রান্না করবো কী রান্না করবো ভেবে পাচ্ছি না। সব জলেরাও ঠিক মতন আসছে না, ওই জন্য ভাবলাম বাড়ির সাইডে যেসব সবজি পাবো সেই সব দিয়ে আজকের একটা রান্না বানাবো। ওই জন্য দেখলাম মান কচুর মাঝের পাতাটা খুব বড় হয়ে আছে, আমি ভাবলাম এটারই রেসিপি তাহলে বানিয়ে নিই। বলে ভাসুরের ছেলেকে বললাম চ আমার সাথে, তুই কাটবি আর আমি ক্যামেরাটা ধরে রাখবো, ও চলে এসছে আমার সাথে। তারপরে এটা নিয়ে এসে দেখলাম এটা তো বানালে একদম একটুকুনি হয়ে যাবে, কাকে দেবো কাকে দেবো না। ওই জন্য ভাসুরের ছেলে বললো পাশের বাড়ি একটা আছে হেবি মোটার বড়, আমি বললাম চ তাহলে চুরি করেই নিয়ে চলে আসি। তারপর ভাসুরের ছেলে আর আমি আসলাম এসে, এটা এটা কিন্তু আমাদের বাড়ি না, পাশের বাড়ি, এখান থেকে মাঝের পাতা চুরি করে নিচ্ছি, ঠিক আছে। আমি আবার চোর হয়ে গেলাম আজ থেকে। তারপরে বাড়িতে আসলাম, আসার পরে এই যে শিরা শিরা টাইপের আছে এগুলো বাদ দিয়ে দিতে হবে, শুধু পাতা নিতে হবে। সেই জন্য আমি বাসে বসে গেলাম। আর তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলবা? আমাদের এইদিকে তো 3-4 দিন ধরে নিম্নচাপ শুরু হয়ে গেছে, মানে জামা কাপড় তো একদমই শুকাচ্ছে না, সেখানে সেখানে রেখে দিতে হচ্ছে। আর কি বলবো, ঘর বাড়িতে দড়ি মড়ি টাঙিয়ে শুধু জামা কাপড় শুকাতে হচ্ছে, আর বর্ষাকালে পাখাও চালাতে পারছি না, ঠান্ডার ওয়েদার বলে শুকাতে চাইছে না। তারপরে আমার ওইটা বাছার পরে আমি সুন্দর করে কেটে নিচ্ছি ধোয়ার পরে, ঠিক আছে। আর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নিংড়িয়ে নিংড়িয়ে, তোমার ওটা চেপে চেপে জলটা বের করে তারপর বটিতে সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কাটছি, ঠিক আছে। যেহেতু আর তোমরা এটা শিলেও পেস্ট করতে পারো আর মিক্সিতেও করতে পারো, অনেকে সিদ্ধ করে নেয় নেওয়ার পরে তারপরে পেস্ট করে, ঠিক আছে। আমি সিদ্ধ করলাম না, কাঁচাই পেস্ট করবো, ওই জন্য জলে ধুয়ে ভালো করে জলটা নিংড়িয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে বটিতে সুন্দর করে কেটে নিয়েছি, অলরেডি হয়ে গেছে আমার। আর হয়তো 2-1টা পাতা জলের মধ্যে আছে, সেগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এতে যে যা মশলা লাগবে, মানে যে কি যে জিনিসগুলো দিয়ে আমি এটা বানাবো সেগুলো দিতে হবে। আর এই দেখো অলরেডি আমার কাটা হয়ে গেছে, আর একেবারে মিক্সির মধ্যেই নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমার এটা বানাতে লাগবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, সেগুলো নিয়ে নিয়েছি। আর দেখো লঙ্কার পরিমাণটা কতটা বেশি, একটু লঙ্কার পরিমাণ এটাই বেশি দিতে হয়, তোমরা যেমন লঙ্কা খাও তেমনও দিতে পারো, ঠিক আছে। আমাদের বাড়িতে এমনি লঙ্কার পরিমাণটা অনেকটাই বেশি চলে, সবাই ঝাল খায়। তারপরে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এগুলো সব একসাথে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেবো, সেই জন্য সব মিক্সির মধ্যে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু হলো অনেক টাই সুন্দর হয়, অনেক 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 দারুণ, ঠিক আছে। মাছ মাংস হাড় মেনে যাবে, আর আমার তো খুব ভালো লাগে, ওই জন্য যখনই একটু সময় পাই দেরি হলেও আমি এসব রেসিপিগুলো বানাই, সবসময় বানাই না, মাঝে মধ্যেই বানাই, ঠিক আছে। তারপর একটু হালকা জল দিতে হবে, দিয়ে এই যে আমি বড়টা নিই নি, মিডিয়ামটা নিয়েছি তাই একটু বেশি হচ্ছে। তারপরে মিক্সিতে আমি এরকম সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এরকম সুন্দর করে পেস্ট করতে হবে। তারপর কড়াই তেল দিয়েছি, গরম হচ্ছে গরম হচ্ছে। আর শোনো, তোমরা খারাপ কেউ কিছু মনে করবে না, আমি উচ্চালু ভেজেছি, তারপরে আমি এটা একেবারে কড়া ধুই নি, তার মধ্যে তেল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। আর এটা তেলটা গরম হওয়ার পরে এটা ঢেলে দিয়েছি, আর এর মধ্যে তো সমস্ত মশলা দিয়ে দিয়েছি বলে আর কিছু দিলাম না, এবার শুধু নাড়াচাড়া দিয়ে যেতে হবে। আর তোমাদের আর একটা কথা বলে দিই, আঁচটা কিন্তু হলো অল্প রেখে দিও, যদি তোমরা বেশি আঁচে রান্না করো তলায় ধরে যাবে আর এটা সুন্দর করে ভাজা হবে না। ওই জন্য আমি আস্তে করে আঁচটা দিয়ে রেখে দিয়েছি, আর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর এটা ভাজা ভাজা হয়ে যাবে, আর এই জলটা একদম পুরো শুকিয়ে যাবে, তখন লাবিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো না হয় তখন বলবো আমাকে, ঠিক আছে। আর এটা খেতে যে এত সুন্দর এত সুন্দর, যে খাবে সে আবার ভাববে যে আবার নেক্সট টাইম কবে করবো এটা, ঠিক আছে। এটা গাল গল্প করছি না, এটা কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে। না তো তোমরা ভাবো বর্ষাকালে আমি অন্য কিছু না বানিয়ে কেন কচু শাকের রেসিপিটা করতে যাবো, অন্য তো শাক নিয়ে রেসিপিটা করতে পারতাম না, এটা খেতে অসাধারণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব।